জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের ভেজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেক ভাই কমেন্ট করেছিল দাদা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঠিক কাট বলে দাও ফাইনাল সিলেকশনের কাট কত যেতে পারে সেই সম্পর্কে ভিডিওটা তৈরি করলাম ডাব্লিউটি কনস্টেবল মেন কাট আপ প্লাস ছেলে সেখানে ভোট করেছে ঠিক আছে ভোট পোল থেকে নিয়ে কাট তৈরি করা তো ভিডিওটা একটুকু স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো নাহলে কিছু বুঝতে পারবে না এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা তোমাদের এখানে আমি যুক্তি সব কিছু টোটাল বুঝিয়ে দেবো আশা করি এরপর তোমরা বুঝে যাবে যে কাট কত যেতে পারে আমার বলার আগে ঠিক আছে তো তোমরা দেখছিলে আমি কিছুদিন আগে একটা ভোট পোল করেছিলাম এক সপ্তাহ আগে তো অনেক দিন আগে ভোট রেজাল্টটি আর কি বের হয়ে গেছিলো সেখানে সেক্ষেত্রে আমি তোমাদের আর কি ব্যস্ততার কারণে দেখাতে পারিনি তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ডাব্লিউপি কনস্টেবল ফাইনাল কাট আপ দু যদি সঠিক জানতে চাও তো তোমাদের নম্বরগুলি ভোট করে সবাইকে সাহায্য করো একটা কথা তোমাদের বলে দিই যখন তোমার বেশি নম্বর হয়ে যাবে তখন তুমি জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যাবে ঠিক আছে তুমি যে কোনো ক্যাটাগরি হো এসসি এস টি ও বিসি যে কোনো ঠিক আছে তো ছত্রিশ থেকে আটত্রিশের ক্ষেত্রে ভোট করেছে চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ভোট করেছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ চব্বিশ পার্সেন্ট তেতাল্লিশ থেকে সাতচল্লিশ ছত্রিশ পার্সেন্ট এই নম্বরটা বেশি সবার আছে তেতাল্লিশ প্লাস ঠিক আছে আটচল্লিশ থেকে একান্ন পনেরো পার্সেন্ট বাহান্ন প্লাস এগারো পার্সেন্ট এখানে কিছু ছেলে সঠিকও ভোট আর কি সঠিক ভোট করবে কিছু ছেলে একটু মানে ভুলও ভোট করবে কারণ তাদের নম্বর কাউন্টিংয়ে ভুল হতে পারে সে কারণে ঠিক আছে কিছু পক্সিও দিতে পারে তো সেই ক্ষেত্রে আমি জানি তো তোমাদের এই ক্ষেত্রে আমি বলে দিই প্রথমে দেখো বাহান্ন প্লাস নম্বর এগারো পার্সেন্ট ঠিক আছে বাহান্ন প্লাস নম্বর এগারো পার্সেন্ট যদি হয়ে থাকে সেখানে ক্যান্ডিডেট দাঁড়াবে আমি দশ হাজার একশো দুইয়ের ভিত্তিতে এই ক্যালকুলেশানটা করেছি যেখানে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে প্রায় তোমাদের এগারো হাজার একশো এগারো ক্যান্ডিডেট ঠিক আছে তারা তো সেফজন আছে তাদের সবারই চাকরি হয়ে যাবে এক নম্বর চলে গেল দ্বিতীয় নম্বর আটচল্লিশ থেকে একান্ন দেখাচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যদি সেক্ষেত্রে আমি যদি বানাই সেক্ষেত্রে হয় তোমাদের দেখো পনেরো হা সরি এক হাজার পাঁচশো পনেরো ঠিক আছে এক হাজার পাঁচশো পনেরো আটচল্লিশ প্লাস নম্বর পেয়ে তারা সেফজনে ঢুকে আছে তো তিন নম্বর যে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ সব থেকে এখানে বেশি ভোট পড়েছে ছত্রিশ পার্সেন্ট ঠিক আছে তেতাল্লিশ থেকে সাতচল্লিশের ক্ষেত্রে ছত্রিশ পার্সেন্ট সেক্ষেত্রে তোমরা দেখো ছত্রিশ পার্সেন্ট যদি করা যায় প্রায় তিন হাজার ছশো জন দশ হাজার মধ্যে ঢুকে আছে ঠিক আছে তিন হাজার তো আমি যে সংখ্যাগুলো বলছি এরা এগুলো মিলায় তোমরা যোগ করে দেখবে সব মিলে যাবে দশ হাজার হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে তারপর দেখো উনচল্লিশ থেকে বিয়াল্লিশের ঘরে আছে চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট করলে কত হচ্ছে দেখো সেটা ক্যালকুলেশন করে রেখেছে দু হাজার চারশো চব্বিশ জন ঠিক আছে তারপর তোমাদের সর্বশেষ থাকছে হচ্ছে যেখানে ছত্রিশ থেকে আটত্রিশ চোদ্দো পার্সেন্ট নম্বর পেয়েছে ক্যাটাগরির ছেলেও আছে এখানে ক্যাটাগরির ছেলে বেশি বিলং করছে ইউআরও আছে সেই ক্ষেত্রে ঠিক আছে চোদ্দো পার্সেন্ট করলে দাঁড়াচ্ছে তোমাদের এক আর তোমাদের ইন্টারভিউ বাদ যাবে ষোলোশো সামথিং সেখানে দুশো প্লাস ছেলে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে যাবে না সেখানে প্রায় বাদ যাবে এই চোদ্দোশো চোদ্দো জন যে আছে এখান থেকে কিছু সংখ্যক ছেলে বাদ যেতে পারে আর কিছু যারা এই ঘরের নম্বরটি পেয়ে আছে তাদের তারা বেশি বাদ যেতে পারে এই দুটো নম্বর যারা পেয়ে আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে এরা তো সব প্লাস এরা সেফ জোন আছে এই এইগুলোর তিনটা লাইন ঠিক আছে যে এরকমও হতে পারে যে মানে ধরো যারা ছত্রিশ আটত্রিশ পেয়েছে তারা ইন্টারভিউ বেশি নম্বর পেলে তারা সেফ জোন ঢুকে যাবে এরকম কোনো ব্যাপার নেই যারা বেশি নম্বর পেয়েছে ওরা যদি ইন্টারভিউ যদি তেতাল্লিশের ছেলেটা ধরো যে ওর পাঁচ নম্বর দরকার জেনারেলের ক্ষেত্রে ওই পাঁচ পেলো না সেক্ষেত্রে তার কিন্তু চাকরি হবে না তেতাল্লিশ যারা পেয়েছে তো এখানে তোমরা সবাই চেষ্টা করো ইন্টারভিউটা ভালো করে দেওয়ার মতো করে তাহলে তোমাদের সবারই চান্স আছে ঠিক আছে এখানে কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে না তোমাদের ভালো মতো কথাটি বোঝো তারপর বলো সব সময় মনে রাখবে সত্যি কথা সময় তেতো হয় তেতো হলেও সেটি সত্য মিথ্যা আশা দিয়ে কাউকে বলার থেকে সত্য আশা দিয়ে গাল খাওয়াটা অনেক বেটার আমি মনে করি ঠিক আছে মিথ্যা আশা নিয়ে ছেলেটা বাজবে যে এই এই নম্বরে হবে এই নম্বরে হবে সেরকম কোনো ব্যাপার নেই আমি সত্য কথা তোমাদের বলছি ঠিক আছে তোমাদের যে এখানে দুটো লাইন আছে চোদ্দো চব্বিশ সেক্ষেত্রে একটু ছেলের প্রবলেম হতে পারে যদি ইন্টারভিউ বেশি নম্বর ক্যারি করে তো সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম নেই তোমরা এই নম্বরে যারা আর কি ক্যাটাগরিতে ঢুকে আছো তাদের ক্ষেত্রে বলছি তোমরা একটু বেশি নম্বর ক্যারি করার চেষ্টা করো আর তোমাদের কাট আমি বলে দিচ্ছি আমি অনেক দিন আগে কাট তৈরি করেছিলাম সেই কাট আপের ভিত্তিতেই বলছি ধরি যদি আগের বারের মতো ক্যান্ডিডেট ডাকা হতো ঠিক আছে যদি দশ হাজার দশ হাজার দুইশো আর কি সরি বারো হাজার ছশো আঠাশ ক্যান্ডিডেট ডাকার কথা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ গুণ তাহলে সেখানে কাট আপ যা তো পঁয়ত্রিশ ও বিসি বি চৌত্রিশ ও বিসি এ বত্রিশ এসসি তেত্রিশ এসটি তিরিশ ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা কাট আপের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এ দেখো কাট আপ ইউ আর ক্ষেত্রে উনপঞ্চাশ যেত ও বিসি বিয়ের ক্ষেত্রে আটচল্লিশ ও বিসি এর ক্ষেত্রে তেতাল্লিশ এসসির ক্ষেত্রে পঁয়তাল্লিশ এসটির ক্ষেত্রে চল্লিশ ঠিক আছে এই স্ট্রাকচারের কথা বলছি যদি তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টাকা হতো তাহলে এবার তোমাদের ওয়ান পয়েন্ট টু গুণ দেখেছে সেক্ষেত্রে তো কাট আপ একটু মানে কম্পিটিশান লেভেলটা কম আছে সেই ক্ষেত্রে কাট আপ তোমাদের কম যাবে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ আর আটচল্লিশ প্লাস ঠিক আছে পঞ্চাশ প্লাস তো কখনোই যাবে না এটা অসম্ভব ব্যাপার পঞ্চাশ প্লাস কখনোই যাবে না তোমাদের এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে ও বি সি বি সাতচল্লিশ প্লাস ও বি সি এ তেতাল্লিশ প্লাস এসসি পঁয়তাল্লিশ প্লাস এসটি চল্লিশ প্লাস ঠিক আছে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতে পারে ঠিক আছে এটাই কাট আপ তোমাদের একদম জেনুইন কাট হবে তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা অযথা দুশ্চিন্তা করছে তাদের ক্ষেত্রে ভালো আর কি এই আর কি ভালো করে তারা বুঝতে পারবে তো তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুরক্ষিত থাকো বাই